স্কুলে প্রবেশ করে ক্লাস মাধ্যমিকের ছাত্রদের আচমকা মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। স্কুলের উত্তেজনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকশিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি তুফানগঞ্জের বকশিরহাট থানার অন্তর্গত মানসাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। যদিও গোটা ঘটনার খতিয়ে দেখছে বকশিরহাট থানার পুলিশ। বহিরাগত কিছু লোকজন যে আমার ছেলেরে আমার ভাগ্নেরে এইরকম করে মারধর করলো, আমরা তো আতঙ্কিত, এখানে কি করে মানে ছেলেরে পড়াই, মানে মাস্টার মশাইরা কোনো ইয়ে দিচ্ছে না, স্কুলে কোনো কেয়ার নিচ্ছে না, আমরা কি করে পড়াবো, আমরা আতঙ্কিত। তো এইরকম করে ছেলের যেহেতু মারধর করে, কারা করলো? বহিরাগতরা। এখন কি করলেন? হ্যাঁ, চিকিৎসা করাইলাম, চিকিৎসা করে বাড়িতে দিয়ে পাঠাইলাম। এখন আমি থানায় লিখিত অভিযোগ করব। পুলিশ আসলো, পুলিশ বললো যে আপনারা যান থানায় কমপ্লেন করেন। ক্লাস চলাকালীন মানসাই হাই স্কুল আছে, গেট বন্ধ করে দিয়ে গেছে, দিছে একবারে ওরাই গেট বন্ধ করে দিছে। মাস্টাররা কিচ্ছু করল, মাস্টাররা বলে যে আমরা বলতেই পারি না, বাইরের বহিরাগতরা এরকম করে 20-25 জন যাবে মারবে। হ্যাঁ, আপনার নিবর্তন হীনতায় ভুগছি তো। আপনার নাম? আমার নাম মইনুল হক। জায়গাটার নাম? মানসাই।